পৈতৃক ভিটেতে ভাইফোঁটা নিলেন মন্ত্রী মলয় ঘটক। পৈতৃক ভিটেতে পৌঁছে বোনেদের কাছে ভাইফোঁটা নিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রবিবার ভ্রাতৃদ্বিতীয়ার দিনে আসানসোলের চেলিডাঙ্গার পৈতৃক বাড়িতে অন্য ভাইদের সাথে বোনেদের কাছে ভাইফোঁটা নিয়েছেন তিনি। এদিন চার দিদি বোন ব্রততী মিনতি স্বাতী ও মুনমুন তিন ভাইকে ফোঁটা দেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, অরুণ ঘটক ও আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে ভাইফোঁটা আমাদের খুব আনন্দের দিন, ভাই বোনদের সবারই। অনেকদিন পরে আমরা এই আজকে বিশেষ দিনে মলয়কে পাই। আমি যদিও মাঝে মাঝে যাই যেকোনো দরকার হলে, আর তাছাড়াও আজকে এই দিনে আমরা সব ভাই বোন থাকার চেষ্টা করি। এবং এই যে একটা মিলন উৎসব, এটা কিন্তু বাঙালির একটা গর্বের জিনিস। আজকে ভাইফোঁটার দিনে বাঙালিরা ভাই বোনরা যে মিলিত হয়, বিবাহিত অবিবাহিত সবাই, এটা কিন্তু খুব আনন্দের জিনিস। এবং আজকে মলয় তো খুব ব্যস্ত, ওর কাজও আছে, তাও যে এসে আমাদের এই সবারই মাঝে এসে দাঁড়ায় বা ফোঁটা নেয়, এতে আমরা খুব আনন্দ পাই সব ভাই বোন। আজকে আমার মেজদির তো বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, মেজদিও লাঠি নিয়ে ভাই ফোঁটা দিলেন। আমারও একটু পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই নিয়েও আমি চলি। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার ভাইরা খুব ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক, এইটুকুই দিদি হয়ে বলছি। মন্ত্রী মলয় ঘটক বলেন, ভাইফোঁটার দিনে আমি প্রতি বছর আমাদের পৈতৃক ভিটে আসানসোল চেলিডাঙ্গায় আসি। এখানে আমার সমস্ত বোন মিলে ভাইফোঁটার আয়োজন করেন। আমরা তিন ভাইও একসঙ্গে উপস্থিত হই। ভাইফোঁটার দিনটি বিশেষ দিন, সুতরাং ভাইফোঁটার দিন উপস্থিত তো থাকতেই হবে। তো আমি প্রতি বছর আমাদের যে পৈতৃক ভিটা আসানসোলের চেলিডাঙ্গা, এখানে আমার সমস্ত বোনেরা মিলে ভাইফোঁটার আয়োজন করেন। যারা বোনেরা বিভিন্ন জায়গাতে থাকেন শ্বশুর বাড়ি থেকে, তারা আসেন এবং ভাইফোঁটা দেন। আমাদের তিন ভাই, আমরা তিন ভাইও একসাথে এখানে জড়ো হই ভাইফোঁটার দিনে, এবং ভাইফোঁটার তারপরে খাওয়া দাওয়া এই অনুষ্ঠানগুলো আমাদের হয়ে থাকে। এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, যতদিন থাকবো ততদিন হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।